নমস্কার টক্স অন সেলফ আইডেন্টি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি সদ্গুরুর প্রয়োজন জীবনে কতটা তার সান্নিধ্য পেলে জীবনে যে কতটা পরিবর্তন আসতে পারে এর প্রত্যক্ষ প্রমাণ হয়তো আপনারা অনেকেই পেয়েছেন যারা তেমন সদ্গুরুর সান্নিধ্যে আসতে পেরেছেন প্রজ্ঞান পুরুষ স্বসংবেদ্য শ্রী শ্রী বাবা ঠাকুর আমাদের সত্যিই সৌভাগ্য হয়েছিলো তাঁর কাছাকাছি আসবার তাঁকে দেখার তাঁর কথা শোনার আজকেও আমাদের সঙ্গে তুষার ভট্টাচার্য রয়েছেন এবং আমি তুষারের কাছে সরাসরি সেই কথাই বলবো যে তুমি সদ্গুরু প্রসঙ্গে আলোচনা করছিলাম সদ্গুরুর প্রয়োজন জীবনে অনিবার্য যদি জীবনকে আমরা খুব সদর্থকভাবে দেখতে চাই জীবনের একটা একটা ভালো দিক খুঁজে পেতে চাই প্রতি সপ্তাহে আমরা অনুষ্ঠান সূচনা করি বাবা ঠাকুরের একটি প্রবচন দিয়ে গত সপ্তাহে তাই করেছিলাম সেখান থেকেই এই আলোচনার প্রসঙ্গে আমরা ঢুকেছিলাম তো একটু রিক্যাপ করার মতন আসুন আমরা আজকেও ভাষণের সেই অংশটা আরেকবার নিই সেখান থেকে আমরা পেয়ে যাব দিক নির্দেশ যে সদ্গুরুর অপরিহার্যতায় জীবনে কতটা শুনি আসুন বিজ্ঞানীদের বললাম যে তোমরা কিন্তু একটা ভুল করছো তোমরা তোমাদের ইন্টেলেকচুয়াল থট অ্যান্ড অ্যাকশন দিয়ে তোমরা মনে করছো সেই রিয়ালিটিকে তোমরা ছবে ইট ইজ ইম্পসিবল দ্যাট নট ক্যানট বি পসিবল বাই এনিবডি তোমাদের ইন্টারেক্টকে আইডার সেই টানসেন্ডেন্টাল নিয়ে যেতে হবে অথবা ট্যাসেন্ডেন্টালের কাছে সারেন্ডার করে দিতে হবে আইজার ইউ হ্যার টু সারেন্ডার ইউর সেলফ অর ইউ হ্যার টু অ্যানালাইজ দি ইন্টেলেক্ট স্টেপ বাই স্টেপ অ্যান্ড এনকোয়ার অ্যাবাউট দি দি রিয়ালিটি বিহাইন্ড ইট যেইটা এইখানে তোমাদের সামনে সাবজেক্ট ম্যাটার হিসেবে বলা হয়েছে সেলফ অ্যানালিসিস সেল্ফ এনকোয়ারি অর্থাৎ বোধের সন্ধান বোধের বিশ্লেষণ এখানে কোনো মত পথের কোনো ব্যাপার নাই ইট ইজ দ্য সায়েন্স অফ অল আদার সায়েন্সেস সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান দি নলেজ দ্যাট ক্যান রিভিলস অল উইদাউট এনি ডিস্টিংশন কোথাও কোনো কিছুর ভেদ বা বৈশিষ্ট্য পৃথক করে বোধের মধ্যে থাকে না বোধ সত্তার মধ্যে আমি বোধ বলতে গেলে কিন্তু এখানে দি কনসনেস ইটসেলফকে বলছি নট দ্য মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ওর ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানস বুদ্ধি যে বৃত্তি তাকে আমি বলছি না কারণ দেখলাম তো তুষার ঠিক ওই প্রসঙ্গটাই এলো যে সেল্ফ অ্যানালিসিস করাটা দরকার আর সেলফ অ্যানালিসিস করতে গেলে আমার বিচার বিবেচনা বিশ্লেষণ ঠিক করে করতে গেলে সেটা সবটাই বুদ্ধির দ্বারা চালিত হয় কাজেই আমার সুবুদ্ধি থাকাটা প্রয়োজন এখানে বুদ্ধিকে শুদ্ধিকরণ করতে গেলে গুরুর প্রয়োজনীয়তা অসীম তাই তো প্রয়োজন তো বটেই কিন্তু এই প্রয়োজন বোধটা অন্তর থেকে যতক্ষণ না জাগছে ততক্ষণ তো তার করার সময় হবে না সময় হবে মানে সে বিষয় ভাবতেই পারবে যে জীবনে গুরুরও একটা প্রয়োজনীয়তা আছে তো এইটা তার কি করে হবে অন্তরের এই পরিবর্তনটা যে আমার এবারে একটু সৎগুর সঙ্গ করা দরকার যতক্ষণ না সে বিষয় বিষয়ে জর্জরিত হবে বাইরে অনেক আঘাত পাবে এই আঘাত তাকে অন্তর্মুখী করতে সাহায্য করবে আচ্ছা তাই মানুষের জীবনে আঘাতটা একান্তই প্রয়োজন আঘাত মানে বাবা ঠাকুর বলেছেন আনন্দের ঘাত আচ্ছা আঘাতটাকে আনন্দের ঘাত যেটা তোমাকে ঠিক পথে যেতে আনন্দময় জীবনকে পেতে সাহায্য করবে আনন্দের ঘাত মানে হলো সেই আনন্দ সেই আত্মা আনন্দ ব্রহ্মেরই একটা করুণা হলো আঘাত তিনি যখন কারোকে করুণা করার ইচ্ছা করেন বা তিনি যখন যদি করোনা করতে চান তখন তার জীবনে কিছু আঘাত তার জীবনে আসে সে আঘাতের মাধ্যম দিয়ে তার জীবনের মোড়টা তিনি ঘুরিয়ে দেন মানে সেটা কবে কার জীবনে কখন সেই সময়টা আসবে সেটা কেউ সেটা নির্দিষ্ট করে বলা সময় হবে না একেবারে কি কেউ বলতে পারে দেখুন না আমরা জাগতিক কাজ নিয়ে সবাই অতি ব্যস্ত আজকের যুগে বিশেষ করে ও না 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 ওই সব সদ্গুলো টসগুলো চিন্তা করার সময় আমার নেই কিন্তু দেখা যাবে তেমন একটা জোরালো আঘাত সেই ঠিক ঘুরিয়ে ওই পথে এনে দেবে সেটাই তো বললাম যে যতক্ষণ না সে বিষয় বিষয় জর্জরিত হচ্ছে আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে ততক্ষণ কিন্তু তার সৎসঙ্গ লাভের ইচ্ছা জাগবে তার জাগবে না তার মনটা অন্তর্মুখী হবে না তার মানে ব্যাপারটা যখন সে বিষয়ে আন্তরিকভাবে ভোগ করছে তখন নয় বিষয়টা যখন বিষ হয়ে যখন ঝরে পড়ে যাবে তখন তার অতিষ্ঠ জর্জরিত জীবন থেকেই সে অন্তর্মুখী হবে গুরু সান্নিধ্য পাওয়ার কথা এবং তার ওই দুঃখটাই তার বেদনাটাই একদম বেদরূপে পরিণত হবে বাবা ঠাকুর বলেন বেদনা থেকেই হয় বেদের উৎপত্তি বাহ বেদনা না হলে চেতনা জাগে না এগুলো হলো বাবা ঠাকুরের কথা পাখি যেরকম ডিমে তা দিয়ে দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চাটাকে বের করে হ্যাঁ ঠিক সদগুরুও সেরকম নানানভাবে বহির্মুখী চিত্ত যাদের নানান ঘটনা ঘটিয়ে বা সদগুরু বা ঈশ্বর নানান ঘটনা ঘটিয়ে হয়তো আগাতের মাধ্যম দিয়েই শিষ্যর মনটাকে অন্তর্মুখী হতে সাহায্য করে তা নাহলে বাইরের বিষয় মোহ তার কাটবে না বিষয় মোহরে এই ঘুমোঘর তার কাটবে না যেরকম গায়ে ময়লা পড়লে সাবান দিয়ে ঘষে মাটাকে সাবান দিয়ে ছব্রা দিয়ে জোরে জোরে ঘষে দিয়ে তার ময়লাটাকে দূর করে হয়তো তার লাগে একটুখানি কেঁদে ওঠে কিন্তু ময়লাটা পয়সা করার জন্য ওইটুকু আঘাতের প্রয়োজন ছিল ওইটুকু ব্যথা পেতেই আরে বাচ্চাকে মা যখন স্নান করিয়ে দেয় গায়ের ময়লা তুলে দেয় ঠিক এই রকম আঘাতের মাধ্যম দিয়ে সদগুরু তার অন্তর চেতনাটা জাগান মনের মোড়টাকে ফেরি দেন অন্তর দিকে একটা প্রশ্ন মনে যাচ্ছে ধরো আমরা জীবনে চলার পথে অনেকেই অনেক বন্ধু পাই সবাই তো ঠিক প্রকৃত বন্ধু হয় না তেমনি হয়তো গুরুস্থানীয় অনেককেই আমরা দেখতে পাই সদ্গুরু জীবনে কি সবগুরু কি সদ্গুরু এই প্রসঙ্গে আনন্দময়ী মায়ের একটা কথা মনে পড়ে গেল কি কথা উনি বলছেন গুরু কি কখন অসৎ হয় ও গুরু মাত্রই সদ্গুরু আনন্দময়ী মা কথা বলছেন যে গুরু মাত্রেই সদ্গুরু এটা আমি জানি এটা কি সত্যি সম্ভব দেখুন যার কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করব যাকে আমি গুরুরূপে বরণ করবো তাকে তো আর আমি অসৎ বলে মনে করতে পারি না অশ্রদ্ধা করতে পারি না অভক্তি করতে পারি না তাকে তো সাক্ষাৎ দেবতারূপে আমাকে গ্রহণ করতে হবে সাক্ষাৎ ঈশ্বর রূপে তাকে আমাকে গ্রহণ করতে হবে তবে তো আমি তার কাছ থেকে উপকারটা পাবো তখন তো আমি বিচার করে দেখব না যে তিনি ভালো না তিনি মন্দ তিনি সদ্গুরু না তিনি অসৎগুরু এই বিচারটা করলে তো আমার গুরুকরণই হয়নি বুঝতে হবে যাকে আমি গুরুকরণ করে নিয়েছি তাঁর চরণে আমাকে সমর্পণ করতেই হবে তাকে আমাকে শ্রদ্ধা জানাতেই হবে আমি তাকে গুরুকরণ করার আগে তাকে আমি নানানভাবে যাচাই করে নিতে পারি যদি আমি মনে করি সেটা তবুও ঠিক আছে কিন্তু গুরু করণ করার পরে তো আর তাকে অশ্রদ্ধা করা যায় না তাকে অসৎগুরু বলা যায় না তাহলে তো গুরুর করণই হয়নি সেই থিওরিতে সব সৎ গুরুমাত্রই সদ্গুরু আমি যাকে গুরু মনে করব তাকে আমাকে ভগবতোধে গ্রহণ করতে হবে ঈশ্বরীয় বোধে গ্রহণ করতে হবে একটা কথা তন্ত্রশাস্ত্রে আছে গুরুতে মনুষ্য বুদ্ধি করলে শালগ্রাম শিলায় পাথর বুদ্ধি করলে আর অক্ষর বুদ্ধি করলে নরকগামী হতে হয় সুতরাং আমি যাকে গুরুবরণ করেছি তাকে ঈশ্বর বোধে গ্রহণ করতে হবে মনুষ্যবোধে তাকে গ্রহণ করলে আমি কিন্তু কোনো উপকার পাবো না মনুষ্য বোধে গ্রহণ করলে তার প্রতি আমাদের দোষ দৃষ্টি আসবে আচ্ছা তুমি সামান্য একটা ছোট্ট কালো পাথর তাকে শালগ্রাম শিলায় হিসেবে যখন আমি পুজো করছি তখন সেখানে আমার আর কোন সেখানে আমার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে সেখান মধ্যেই তিনি জাগ্রত হয়ে যাবেন কিন্তু তাকে যদি আমি সামান্য পাথর বলে মনে করি তাহলে কিন্তু সেখান থেকে কিছুই হবে না একটা মন্ত্র পেলাম গুরুর কাছ থেকে কোন একটা অক্ষর পেলাম সেটাকে কিন্তু সামান্য অক্ষর বলে মনে করলে হবে না বা ওটা বলছে মন্ত্রটা হলো চৈতন্যের বীজ চৈতন্যের কণা সেখান থেকেই বোধ জাগ্রত হবে চৈতন্যের স্ফুরন হবে গুরু যেমনই হোক না কেন গুরুর প্রতি শ্রদ্ধা করলে যে কি ফল হতে পারে এ প্রসঙ্গে বাবা ঠাকুরে একটা কথা আপনি গুরুতত্ত্ব গুরুবাদ গুরুবাড়ের বই থেকে যদি একটুখানি পড়ে শোনান গুরুকরণ হলে তার মধ্যে মানুষের দৃষ্টি মনুষ্য বুদ্ধি ডাকতে নেই অতি সাধারণ অজ্ঞানী গুরু হলেও ঈশ্বর বোধে গ্রহণ করলে ঠকতে হয় না তাহলে সাজাগুরু হলেও ঠকবে না শিষ্যের এইরূপ বিশ্বাসের ফলে সাজা সাজাগুরুও থমকে যান তখন হার শিকার করে তিনি আসল গুরুতে পরিণত হন নিজে মতলব শূন্য থাকলে গুরু ও মতলব শূন্য হয়ে যান একলব্য গুরুর কুশপুত্রলে তৈরি করে এবং তাকেই গুরুরূপে বরণ করে সে সিদ্ধি লাভ করেছিল এ দৃষ্টান্ত তোমরা সকলেই জানো সত্যি কথাই শিষ্যই পারে মানে সাধারণ গুরুকেও সদ্গুরু বা উচ্চমার্গের গুরু করে তুলতে তার বিশ্বাসের তার বিশ্বাসের দ্বারা বললাম যে বিশ্বাসের দ্বারা সামান্য একটা পাথরের মধ্যেও তিনি জেগে ওঠেন কিন্তু সেটাকে যদি সামান্য একটা নুড়ি বলে আমি মনে করি তাহলে সেখান থেকে তার কোনো উপকারে আমি পাবো না তার শক্তিটা সেখানেই সীমিত হয়ে গেল হারিয়ে গেল কারণ সেই চৈতন্য সত্তা তো সব কিছুর মধ্যেই আছে যে কোনো জায়গা থেকে সে চৈতন্য সত্তা চৈতন্যের প্রকাশ হয়ে যেতে পারে সে আত্মার প্রকাশ হয়ে যেতে পারে সেই জন্যে আমাদের হিন্দু ধর্মে। সব কিছুতেই পূজার বিধান আছে গাছে পাথরে কাঠে বিগ্রহে সব কিছুতেই পূজা করা হয় কারণ তিনি সর্বত্রই তিনি আছেন ঈশ্বরবোধে সর্ব উপাসনাই ফলপ্রদ এটা কিন্তু একটা সত্যি খুব ভাবার মতো ব্যাপার মানে ইরেসপেক্টিভ অব দ্য ফ্যাক্ট যে গুরুর কোয়ালিটি কেমন হয়তো সে তত বড়ো মাপের নয় কিন্তু শিষ্য যদি তার প্রতি তার অন্তরের আস্থা বিশ্বাস পুরোপুরি ঢেলে দেয় এবং তাকেই সদ্গুরু বলে গ্রহণ করে গুরুরও চরিত্রে পরিবর্তন হয়ে তিনি কিন্তু সাধারণ থেকে অসাধারণ বা মহান হয়ে উঠতে পারেন শিষ্যের ওই বিশ্বাসের জোরে এটা ঠিক দেখো দ্রোণাচার্য তো একজন মহান গুরু ছিলেন কিন্তু তিনি চাননি একলব্যকে শিক্ষা দিতে একলব্য তবু তাঁর ওই একটা কুশপত্রিকা তৈরি করে তাকে আরাধনা করল তাতে করে তো তার ফললাভে কোনো ঘাটতিও নেই সে হয়তো যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু তার নাম চিহ্নিত হয়ে তো গেল একরব্য সমান বীর অর্জুন কর্ণের সমতুল এবং গুরুর বঞ্চনার শিকার এটাও স্বীকৃত তার মানে গুরুকে একদম আঁকড়ে ধরতে হবে আর কি আর আনন্দময়ীর মায়ের কথাটাও আবার চলে আসছে যে গুরুমাত্রেই সদ্গুরু যেটা নিয়ে আমি একটু বিস্ময় প্রকাশ করেছিলাম মূল কথা হলো গুরু যেমনই হোক না কেন গুরুকরণ করার পরে তাকে ভগবৎ বোধে ঈশ্বর বোধে আমাকে গ্রহণ করতে হবে নিজেকে তার চরণে সমর্পণ করে দিতে হবে তবে কিন্তু তার মধ্যে দিয়েই সেই সেই গুরুর মাধ্যম দিয়ে আমার মধ্যে ঈশ্বরীয় বোধ জাগ্রত হতে পারে এই প্রসঙ্গে বাবা ঠাকুর অনেক অনেক দিয়ে গল্পও বলেছেন তো একটা গল্প আপনি একটু পড়ে শোনান না গল্প এতদ্যা বই থেকে মানে গুরুর কাছে শিক্ষা নিয়ে কিভাবে উন্নতি লাভ হয় সেই প্রসঙ্গে শ্রী শ্রী বাবা ঠাকুরই গল্পটি বললেন একজন ভণ্ড সাধু এক দরিদ্র গৃহস্থের বাড়িতে গেছেন মাধুকরি করতে গৃহস্থ সাধুকে দেখে জিজ্ঞাসা করল বাবা ভগবানের দয়া কবে হবে বাবা কি করে ভগবানকে পাবো বাবা সাধু বললেন ডাকার মতো ডাকলেই তাকে পাওয়া যায় কিভাবে তা সম্ভব হবে বাবা তাকে আপন ভাবতে হবে এ সংসারে তোমার আপন কে আছে আহ আমার তো কেউ নেই বাবা আমার আবা থাকার মধ্যে আপন ওই শুধু ওই একটি ভেড়া তাতেই হবে ওই ভেড়াকেই তুমি আপন ভাববে ভাববে এই ভেড়াই হলো তোমার নারায়ণ ব্যাস তাহলেই হবে এই নির্দেশ দিয়ে সেই ভণ্ড সাধু চলে গেল এদিকে গৃহস্থ সেটা জানে না যে সাধু ভণ্ড সে সাধুর কথা মতোই ভেড়াকে নারায়ণ ভেবে খাওয়ায় আদর যত্ন করে সারাক্ষণ ভেড়ার মধ্যে নারায়ণের কথা ভাবতে 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 একদিন সত্যি সত্যি ভেড়ার মধ্যে নারায়ণ প্রকাশ হয়ে পড়লেন তারপর কেটে গেছে অনেক সেই ভণ্ড সাধু বহু জায়গায় ঘুরে ফিরে আবার একদিন সেই গ্রামে এসে উপস্থিত তার মনে মনে খুবই কৌতূহল যাকে আন্দাজেই একদিন সে উপদেশ দিয়ে মাধ গ্রহণ করে চলে গিয়েছিল সেই গৃহস্থটি কেমন আছে একবার দেখতে হবে ঘুরতে ঘুরতে গ্রামের একজনকে দেখা পেয়ে সে জিজ্ঞেস করলো আচ্ছা এই বাড়িতে যে লোকটি থাকতো সে কোথায় গেল বলতে পারো সেই গ্রাম্য লোকটি বলল সাধু সে তো পাগল হয়ে গেছে যেই না একথা বলা সাধু তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়ার চেষ্টায় ছিল কিন্তু ইতিমধ্যে সেই গৃহস্থ তাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসে সাধুর চরণে লুটিয়ে পড়ে তাকে প্রণাম জানালো আর সাধুকে বললো গুরুদেব গুরুদেব আপনি আপনি কি অপরাধে আমাকে দর্শন না দিয়েই চলে যাচ্ছিলেন গুরুদেব আপনাকে আমার বাড়িতে একবার পদধূলি দিতেই হবে গুরুদেব একবার নারায়ণ দর্শন আপনাকে করে যেতেই হবে তোমার নারায়ণ কীরকম আ আ আমাকে কি তাকে তুমি দেখাতে পারবে নিশ্চয়ই নিশ্চয়ই পারবো আসুন 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 গুরুদেব সাধুকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভেড়াটিকে সামনে নিয়ে এসে বলল বাবা আপনি তো একে নারায়ণ জ্ঞানে আপন বোধে সেবা করতে বলেছিলেন এইভাবে সেবা করলেই ভগবত দর্শন হবে আমাকে বলেছিলেন বাবা আপনার কথা মেনে সেইভাবে চলেই আমি এর মধ্যে শঙ্খচক্র গদাপদ্যধারী নারায়ণকে দর্শন করেছি বাবা ইনি অন্য সংস্থান করেন সদু বললেন কই ভগবানের সেই রূপ তুমি আমাকে দেখাও তো গৃহস্থ তখন ভগবানের কাছে প্রার্থনা করে বললেন প্রভু প্রভু তুমি তুমি আমার এই গুরুদেবকে দেখা দাও তাকে দেখা দাও প্রভু ভগবান বললেন না ওর তো চিত্ত শুদ্ধ হয়নি ও কি করে আমার দর্শন পাবে গৃহস্থ বললো না 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 আমি 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 সেসব বুঝি না আমি কি শেষ পর্যন্ত গুরুর কাছে মিথ্যেবাদী প্রতিপন্ন হব তুমি দেখা দাও দেখা দাও প্রভু দেখা দাও ভগবান ভক্তের কাতর প্রার্থনায় শেষ পর্যন্ত প্রকাশ হয়ে পড়লেন সেই ভেড়ার মধ্যে সত্যি সত্যি সাধু দেখতে পেলেন ভেড়া নাচছে এবং তালে তালে নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে এইসব দেখে তখন সাধু গৃহস্থের পায়ে লুটিয়ে পড়ল সে কাতর হয়ে বললো আজ থেকে তুমি আমার গুরু তুমি আমার গুরু আমি তোমার গুরু নই গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন গুরু যা দেন তা যথার্থভাবে পালিত হলে শিষ্যের অপ্রাপ্য আর কিছুই থাকে না ভগবানকে আপন বোধে মানাই হল জীবের যথার্থ ধর্ম চমৎকার গল্প শ্রদ্ধাটাই হলো বড় কথা বুদ্ধিমান হওয়া দরকার নেই শ্রদ্ধাবান হলেই হবে যার যেরকম শ্রদ্ধা তার সেরকম ভক্তি শ্রদ্ধাবানের হৃদয় জ্ঞান ভক্তির প্রকাশ হয়ে পড়ে উছলে পড়ে কারোর কাছ থেকে কোনো জিনিস গ্রহণ করতে গিয়ে নেই শ্রদ্ধা আমাকে তাকে করতেই হবে শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ আমার হবে না শ্রদ্ধা ছাড়া কোনো জিনিস আমি আয়ত্ত করতে পারবো না কারোর কাছ থেকে যদি আমি জ্ঞান নিতে চাই তার জ্ঞানটা আমার ভেতরে ফ্লো হবে না যদি আমার শ্রদ্ধা না থাকে শ্রদ্ধার মাধ্যম দিয়ে জ্ঞানটা আমার ভেতরে প্রকাশ শ্রদ্ধাটা হলো সাত্বিক সম্পদ এমনি একটা চলতি কথা যার যেমন ভাব তার তেমন লাভ হ্যাঁ তো এখানে কি ওই আমরা যেহেতু শ্রদ্ধা দিয়ে ব্যাপারটাকে বলছি তো যার শ্রদ্ধার পরিমাণ যেরকম তারও তারে লাভের পরিমাণটা সেরকমই হবে শ্রদ্ধার মধ্যে সাত্বিক রাজস্বিক তামসিক ব্যাপার আছে শুদ্ধ সাতির ব্যাপার আছে আবার ত্রিগুণাতির শ্রদ্ধার কথা বাবা ঠাকুর বলেছেন সেটা অন্য প্রসঙ্গ অনেক গভীর আলোচনা এখন তামসিক যার শ্রদ্ধা সে একরকম ফল লাভ করবে রাজস্বিক যার শ্রদ্ধা সে একরকম ফল লাভ করবে সাত্বিক যার শ্রদ্ধা সে একরকম ফল লাভ করবে এখন শ্রদ্ধার নানান রকম ডেফিনেশন বাবা ঠাকুর দিয়েছেন কিরকম আপনি ব্রহ্মাত্মবিদ্যার বই থেকে একটুখানি পড়ুন না ব্রহ্মাত্মবিদ্যা হ্যাঁ এক হচ্ছে গুরু ও শাস্ত্রবাক্যকে একান্ত সত্যবোধে অবধারণ করাই হল শ্রদ্ধা দুই সত্যকে ধারণ করা বহন করা এবং পরিবেশন করাকেই শ্রদ্ধা বলে তিন শ্রদ্ধা হল সত্যকে পূর্ণরূপে মেনে নেওয়া অর্থাৎ অখণ্ড সত্যকে সত্য বোধে সর্বকালে সর্ব অবস্থায় মেনে নেওয়াই হল শ্রদ্ধা চার শ্রদ্ধা অর্থাৎ অখণ্ড পরমে আস্থা বা বিশ্বাস এবং আপনার পূর্ণ অখণ্ড স্বরূপের শক্তির ওপর সম্পূর্ণ আস্থা পাঁচ প্রীতিপূর্বক প্রিয় এবং অপ্রিয় সব কিছুকে আপন বোধে মেনে নেওয়াই হল শ্রদ্ধার লক্ষণ ছয় বলছেন আত্মাই সত্য সত্যই হল আত্মা এই ধারণাই হল শ্রদ্ধা নানারকম দিক থেকে শ্রদ্ধাকে ভেঙে আলাদা আলাদা করে গড়ে দিয়েছেন এক কথায় সত্য হল অখণ্ড অখণ্ড সত্যকে সর্বাবস্থায় মেনে মানিয়ে চলাই হল শ্রদ্ধা অখণ্ড সত্যকে সর্ব অবস্থায় মেনে মানিয়ে চলাই হলো শ্রদ্ধা মেনে মানিয়ে চলাটা ব্যবস্থা করে একটা আমাদের কি বলবো শিক্ষার অঙ্গ ছিল মনে মধ্যে কখনো মানে হিন্দিতে দুবিধা বা ইংরেজিতে হেজিটেশন বলে সেরকম এলে উনি বলতেন ওই ওরম ছেড়ে দাও মেনে মানিয়ে চলো মানে সর্ব অবস্থা সত্যকে মেনে নেওয়া কারণ সত্য সত্যের রাজত্বে সত্য অতিরিক্ত দ্বিতীয় কিছু নেই সত্য হলো অখণ্ড এবং অখণ্ড সত্যের সর্ববিধ প্রকাশ সত্যই যেভাবেই সে প্রকাশটা হোক না কেন এক সত্যই বহুরূপে প্রকাশ পাচ্ছে সুতরাং সর্ব অবস্থায় সব কিছুকে সত্য বোধে মেনে নেওয়া সুখে দুঃখে ভালো মন্দে সর্ব অবস্থায় সত্যকে যদি কেউ যদি মেনে নিয়ে চলতে পারে যে সেটাই সত্য যা দেখছে এটাই সত্য সে ভালো হোক আর মন্দ হোক সেটাই সত্য এইভাবে যদি কেউ যদি মেনে নিতে পারেন মেনে সেটাকে মানিয়ে নিতে হবে অর্থাৎ মানাটাকে কন্টিনিউ করতে হবে মানে মাকে নিয়ে চলতে হবে এটাই বলতেননি যে তোমার মেনে চলতে যদি মনে বিন্দুমাত্র আপত্তি জাগে ভাববে মা নিয়ে চলবো মা নিয়ে চলতেও যদি আপত্তি জাগে ভাববে মা নিয়ে চলব এমন কোন সন্তান আছে যা তারা স্পর্ধা হবে মা যদি হাত বাড়িয়ে দেয় আমার সঙ্গে চল মাকে সঙ্গে নিয়ে সে যাবে না কিন্তু তবু এই মেনে মানিয়ে প্রসঙ্গটা নিয়ে আমার আরেকটু কিছু জানার ইচ্ছে রইল আমরা সময়ের কারণে আজকে এখানেই থামছি পরের সপ্তাহে আবার এখান থেকেই শুরু করব আমাদের যাত্রা আপনাদের সকলকে নিয়ে সকলে আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন আবার দেখা হবে সামনের সপ্তাহে নমস্কার